বকেয়া ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মীরা ডাক দিয়েছে মিছিলে। এই মিছিল শুরু হবে হাজরা মোড় থেকে। হাজরা রোড হয়ে কালীঘাটের ফায়ার স্টেশনের ডান দিকে, হরিশ মুখার্জি রোড হয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাবে এই মিছিল। এই এলাকা স্পর্শকাতর। এই রাস্তা দিয়ে মিছিল যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাজ্য পুলিশ। 144 ধারা জারি হয়েছে এই এলাকায়। হাইকোর্টের আবেদন করেছে আন্দোলনকারীরা। হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছে কোনো রকম কুরুচিকর মন্তব্য করা যাবে না, কোনো রকম অশান্তি সৃষ্টি করাও যাবে না। দুপুর 12টা থেকে 4টার মধ্যে শেষ করতে হবে এই মিছিল, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ নিরাপত্তায় মোড়া হয়েছে গোটা এলাকা। নকল রাজা কিছুই রাতে জমাত হবে, বাস্তু ঘুকুর বাসা বন্ধু বল লড়াই হবে। অধিকার যদি ছিনিয়ে নেবে মোদের মঞ্চে এসে যাবে, সমস্যার সত্য বলে লড়াই 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 হবে। আমরা যদি চোখ দেখার তুমি চোরে রানী, তোমার মুখে বেমা নানা আদর্শের বাণী। এই যে মহামিছিলের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে, সেই মহামিছিল একটা ঐতিহাসিক মহামিছিলের রূপ নিতে চলেছে। আপামর পশ্চিমবঙ্গবাসী, শুধুমাত্র ইলেকট্রনিক্স মিডিয়া নয়, প্রিন্ট মিডিয়ার মাধ্যমেও সারা পশ্চিমবঙ্গবাসী জানতে চলেছে যে এই মহামিছিল, যে ঐতিহাসিক মিছিল হতে চলেছে। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা যে ঐক্যবদ্ধ হতে পেরেছে তার একটা জ্বলন্ত উদাহরণ আজকে আমরা দেখিয়েছি। আজকে আমরা দেখাতে পেরেছি যে গণ আন্দোলন কাকে বলে। আসলে গণ আন্দোলনে যারা ছিলেন না, যারা বোঝেন না, তাদের মুখ থেকে গণ আন্দোলনের শব্দটা সত্যি শোনাটা অনভিপ্রেত। আমরা যে গণ আন্দোলনের রূপ দিতে পেরেছি তার জন্য আমরা সার্থক, আর আমাদের যে সংগ্রামী বন্ধু তাদেরকে স্যালুট। দেখুন, সরকার থেকে একটা মাইক, একটা শুধু না, এই এলাকায় গোটা এলাকাতে একটা মাইক চলছে। বারবার পুলিশ প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করেছি যাতে এই মাইকটা বন্ধ করা হয়, তার কোনো সুরাহা এখনও পর্যন্ত হয়নি। তো বিরোধী দলের একটা অপচেষ্টা থাকবে, শাসক দলের একটা অপচেষ্টা থাকবে, সেই অপচেষ্টাগুলোকে আমরা হাতিয়ার করব না। সেই অপচেষ্টাগুলোকে আমরা নস্যাত করে আমাদের গাইডলাইন মেনে, মহামান্য হাইকোর্ট যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইন মেনে আমরা যেভাবে মিছিল, শান্তিপূর্ণ মিছিল করা যায়, সেই শান্তিপূর্ণ মিছিলে আমরা শরিক হব। হাজরা মোড় থেকে ঘুরে আমাদের হরিশ মুখার্জি রোড হয়ে যাওয়া হবে, পরে এসে আবার হাজরা মোড়ে জমায়েত হবে। দেখুন, মুখ্যমন্ত্রী কোথায় যাবেন না যাবেন সেটা মুখ্যমন্ত্রীর ব্যাপার, তার হয়তো কোনো রকম প্রোগ্রাম থাকতে পারে। তবে মুখ্যমন্ত্রী কী দেখছেন না দেখছেন সেটা আমরা বলতে পারছি না। সেই সঙ্গে আমাদের যারা জনগণ রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গবাসী রয়েছে, যে আন্দোলনটা শুধুমাত্র আমাদের ডিএর আন্দোলন নয়, এই আন্দোলনটা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী, শিক্ষিত বেকারদের আগামী ভবিষ্যৎ সুদৃঢ় করার লড়াই। তাই এই লড়াইয়ে আপামর সারা পশ্চিমবঙ্গবাসী শুরু থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার বিকার যুবক যুবতীদেরকে এই আন্দোলনে শরিক হওয়ার আবেদন জানাবো। আগামী দিনে আমাদের উচ্চতর নেতৃত্বরা যে ডিসিশন নেবেন তার উপরে আমরা নির্ভর করছি।